হরষপুর মির্জাপুর প্রধান সড়ক যেন মরণ ফাঁদে পরিণত, চরম ভোগান্তিতে জনগণ। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা জনগুরুত্বপূর্ণ সড়ক হরষপুর মির্জাপুর সড়ক, এ সড়কটি বর্তমান অবস্থায় খুবই বেহাল অবস্থায় রূপ নিয়েছে, এতে করে মানুষের দুর্ভোগ চরমে। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কয়েকটি সড়কের মধ্যে হরষপুর মির্জাপুর সড়কটি হলো অন্যতম। এ সড়কটি দিয়ে দুই উপজেলার হাজার হাজার মানুষের যাতায়াত একমাত্র মাধ্যম। সড়কটি অধিকাংশ স্থানে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে, প্রতিদিনই ভাঙা গর্তে যানবাহনগুলো পড়ে ঘটে ছোট বড় দুর্ঘটনা। সড়কের মধ্যে পাইকপাড়া বাগদা সড়কের মধ্যে কয়েকটি বড় গর্ত সৃষ্টি হয়েছে, এসব গর্তের কারণে এ সড়কটি এখন মরণ ফাঁদের পরিণত হয়েছে। এদিকে সড়কের বেহাল অবস্থায় থাকায় মানুষের যাতায়াতের সময় গুনতে হয়েছে অতিরিক্ত টাকা, তাই রাস্তাটি সংস্কারের দাবি এলাকাবাসীর। সড়ক দিয়ে যাতায়াতকালে কথা হয় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়ার সাথে, সে ক্ষোভ প্রকাশ করে বলেন এ সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ, এত জনগুরুত্বপূর্ণ সড়কটি আজ দীর্ঘদিন ধরে বেহাল, আর বৃষ্টি হলে এ সড়কের দুর্ভোগের অন্ত নেই, তাই এ সড়কটি জনস্বার্থের গুরুত্ব দিয়ে মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া বলেন এ সড়কটি সংস্কারের জন্য মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য অপেক্ষমান রয়েছে, আর বর্তমানে সড়কটি বড় বড় গর্তগুলো মেরামতের জন্য কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।